আজ তোমাদের একটা মেয়ে বেলকনিতে দাঁড়িয়ে আছে, ছবি এঁকে দেখাবো। তো প্রথমে তোমরা মাথাটা আগে এঁকে নেবে। একটা বক্স, আগে বক্সটা তৈরি করে নেবে। এইটুকু যতটুকু এইটুকু ততটুকু নেবে। এখানে কান আঁকতে হবে। এখানে কানের একটা এরিয়া দিয়ে নিলাম। এখানে চুল দিয়েই বেশিরভাগ ঢাকা থাকবে। মাথাটা একটু নিচের দিকে, যার জন্য আমরা এই নিচের দিকে একটু হেলানো করে নিয়েছি। আমরা যখন পেন ড্রয়িং করবো, এটা আর আর একটু ভালো করে ঠিক করে নেব। এবার এই যে দাগটা দিয়ে, আমি এর আগে বলেছি যে তোমাদের যে গলার মাথার যে অংশটুকু গলার জন্য ছাড়বে, আর এখান থেকে একটা দাগ দেবে, সেটুকু হচ্ছে এই মাথা যতটুকু, এই যে গলার অং, গলা এই ছবিটা বড় তো, তাই আমরা গলার অংশটা একটু বেশি করে ছেড়েছি। এবার দেখো এখান থেকে এক দুই, এইটুকু আমরা অর্ধেক মানুষ আঁকাবো, তাই এইটুকু হচ্ছে কোমরের অংশ। এবার আর এইটুকু সমান এইটুকু নিয়ে এইটুকু হচ্ছে কোমরের অংশ, আমরা এইটুকু ঢেকে দেবো। ছবি আঁকছি দেখলেই বুঝতে পারবে। এবার এখান থেকে আমরা কাঁধের নিচের থেকে এইটুকু পর্যন্ত, ঘাড়টা নিচের দিকে নেমে আছে, তাই আমরা এখান থেকে না, এবার কিন্তু ফিগারটা সম্পূর্ণ এই দিকে, তাই আমরা এখান থেকে, এখান থেকে হাতটা এই পর্যন্ত টানবো। সব দাগগুলো আমরা বেশি দিয়েছিলাম, সেই দাগগুলো মুছে দিয়েছি। এবার আমরা এই প্রথমে ফেসটা রং করব, তারপর আস্তে আস্তে ওই দিকে যাবো রং করতে করতে। তো প্রথমে ওকে হালকা গোলাপিটা দিয়ে নেবে। একটা হালকা খয়েরি আছে, সেই খয়েরিটা আমরা যেদিকে অন্ধকার, অন্ধকারটার ওইদিকে আমরা এই হালকা খয়েরিটা দিয়ে নেব। এবার লাল খয়েরিটা, অন্ধকারের জন্য আমরা এদিকে লাল খয়েরিটা ব্যবহার করলাম। এবার চোখের অংশটাই একটু হালকা নীল ব্যবহার করো পাতার উপর দিয়ে। পেস্টাল রংটা অনেক মোটা, তাই তোমাদের
করতেও অসুবিধা হবে, যেহেতু আমি পেস্টাল রঙেই তোমাদের এতদিন দেখাচ্ছি, পেস্টাল রঙেই আবার এগুলোও দেখাতে হচ্ছে। আমরা যখন অন্য মাধ্যম ধরবো তখন দেখবে যে এটা আরও অনেক সহজ হয়ে গেছে। এ দেখো, এগুলো তো সূক্ষ্ম কাজগুলো করা খুব কঠিন। এবার আমরা শরীরের কিছু অংশ আগে এঁকে নিই, কিছু অংশ আমরা রং করছি। এবার এবার চুলের অংশটা আমরা রং করছি। দেখো, আগে খয়েরিটা দিয়ে নিলাম, সরাসরি আমরা কালো রং কখনোই ব্যবহার করব না। এবার একটু গাঢ় নীলটা, যেটা পার্সিয়ান ব্লু, সেটা দিয়ে নাও। এবার আমরা কিছু কিছু জায়গাতে কালো ব্যবহার করব। এবার আমরা ব্লাউজের রং করব। ব্লাউজ দেখো,
এবার আমরা বেলকনিটা ভালো করে রং করে দেখাবো। যাতে বোঝা যায় যে একটা মেয়ে বেলকনিতে দাঁড়িয়ে আছে। ভেতরের অংশটা, ভেতরের দিকটা একটু গাঢ় হবে, যার জন্য আমরা এটা এই আগের হলুদের থেকে একটু গাঢ় হলুদ ব্যবহার করব। একটু হালকা গ্রে রং ব্যবহার করব যেন ছবিটা আমার দেখতে ভালো লাগে এবং ফুটে ওঠে। অন্য কালারের সঙ্গে, এটা তো পেস্টেল কালার, অন্য কালারের সঙ্গে যেন এটা মিশে না যায়, তাই হালকা করে একটা গ্রে কালারটা দিয়ে আমরা পিছনের ওয়ালটাকে বোঝাতে পারব। এবার আমরা আশেপাশে একটা দৃশ্যের মতো করে দেব। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি শেয়ার করো। ভালো থেকো।